আমরা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইসি আজকে থানাতে একটা এফআইআর করার জন্য। মূলত এফআইআরটা যদিও আমরা একটা এফআইআর করছি, কিন্তু এরকম ঘটনা অনেক হইতেছে। ব্যাপারটা হচ্ছে যে করোনার বিরুদ্ধে সমস্ত স্বাস্থ্যকর্মীরা, পুলিশরা, সাফাই কর্মীরা, সাংবাদিকরা দিনরাত এত পরিশ্রম করতেছে, সেই পরিশ্রমটারে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তাদের মনোবল ভাঙার জন্য কিছু দুষ্কৃতি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভিটি হয়ে পড়ছে। তারা বিভিন্ন মিথ্যা গুজব, বিভিন্ন অপপ্রচার চালাইতেছে যে করোনা রোগী যেগুলি ত্রিপুরাতে ডায়াগনোসিস হয়েছে সেগুলি নাকি মোটেও করোনা নয়, ম্যালেরিয়া পজিটিভ, এবং ডাক্তাররা সেগুলিকে ভুল রুগীরে করোনা বলে প্রমাণিত করে এসে চিকিৎসা করতেছে, যেটা যে কারণে আমাদের ডাক্তারদের এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের সামাজিকভাবে খুব হেনস্থার শিকার হইতে হইতেছে। আমরা খুব অপমানিত বোধ করতেছি যে আমরা যেখানে এত মন প্রাণ দিয়ে দিনরাত পরিশ্রম করতেছি, সে আমরা এই পরিশ্রমটারে এমনভাবে অপমান করা এবং মনোবল ভঙ্গা সেটা একটা জঘন্যতম অপরাধ। তো আমরা সেজন্য থানাতে এফআইআর করছি যে যে দয়াল হরিদেবনাথ নামে একজন দুষ্কৃতী, সে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে আসাম রাইফেলে যে সমস্ত রোগীদের করোনা পজিটিভ পাওয়া গেছে বিএসএফে, তারা নাকি মোটেও করোনা পজিটিভ নয়, ম্যালেরিয়া পজিটিভ। এবং তার এই বক্তব্যটারে অনেকেই দেখেছে, সাপোর্ট করছে এবং ডাক্তারদের গালিগালাজ করছে। তো আমরা এফআইআর করছি ওই লোকটারে যাতে অচিরেই গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি প্রয়োগ করা হয় এবং সে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয় যাতে ভবিষ্যতে অন্য কোনো দুষ্কৃতি এবং সেই রকম অলস মস্তিষ্কের লোক এরকম করার সাহস না পায়, তাতে দেশের এবং সমাজের ক্ষতি হয়, মানুষের মধ্যে ভুল বার্তা যায়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ডক্টর রাজেশ চৌধুরী, আমি অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।